সময় যখন খারাপ যায় নিজের সাথে সব কিছুই যেন খারাপ হতে থাকে চলমান বিশ্বকাপের দলে থাকলেও গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলেই ইঞ্জুরিতে ছিটকে যান লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুলাথিলাকা দুর্ভাগ্য এখানেই শেষ না এবার তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ ইঞ্জুরিতে দল থেকে ছিটকে গেলেও অস্ট্রেলিয়াতেই ছিলেন দানুষকা সেখানেই অভিযুক্ত হন ধর্ষণ মামলায় এমনকি গ্রেফতারও হয়েছেন এমন প্রতিবেদনই প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ধর্ষণের প্রমাণ মিললে দানুষ্কার হতে পারে সর্বোচ্চ চোদ্দ বছরের জেল অপেক্ষা এখন অভিযোগ প্রমাণের তাসমানপাড়ের দেশটায় অনুষ্ঠিত বিশ্বকাপ মানেই যেন যৌন কেলেঙ্কারি বিতর্ক এর আগে দুই হাজার বিশ্বকাপ কাভার করতে যাওয়ার সময় মালয়েশিয়ান এয়ারলাইন্সে এক বিদেশি তরুণীকে যৌন নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ায় গ্রেফতার হয়ে জেল খাটেন দেশের এক টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক অবশ্য পরে সেই অভিযোগের প্রমাণ মেলে মেলেনি খেলোয়াড়দের ধর্ষণ মামলায় গ্রেফতারের মাত্রা ইদানিং বেড়েই চলেছে নেম আর ফেইমের মতো নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা নেপাল ক্রিকেটের আইকন বয় সন্দীপ লামিচানেও ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছেন বর্তমানে কাঠমান্ডু জেলে দিনপার করা লামিচানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাকে খাটতে হবে বারো বছরের জেল বাংলাদেশের রুবেল হোসেন ভারতের হার্দিক পান্ডিয়া পাকিস্তানের ইয়াসির শাহ বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও এমনকি বাদ জাননি ফুটবল তারকার রোনালদো রাও তবে আদালতে কোনো অভিযোগেরই প্রমাণ মেলেনি তানজি মৈশি অলরাউন্ডার